ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। যে সম্মানিত ভাই, আপনার ফসল হচ্ছে নাফাকি অবস্থায়, সালাম দেওয়া নেওয়া যাবে কিনা? নাফাকি অবস্থা বলতে আপনি ফসল ফেকানো অবস্থায় আছেন, এমন অবস্থায় দেওয়া যাবে না, নেওয়া যাবে না। তারপর আপনি সহবাস অবস্থায় আছেন, তখন দেওয়া যাবে না, নেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু আপনি মনে করেন গোসল ফরজ হয়েছে স্ত্রীর সহবাসের কারণে বা সপ্তদশের কারণে গোসল ফরজ হয়েছে, আপনি এখন গোসল করেন নাই, ইতিমধ্যে আপনি জিকির আজগার এবং আপনার সালাম দিতেও পারবেন, নিতেও পারবেন। এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস, তো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার দেখা হলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কথাবার্তা এবং মুসাফাহা সালাম বিনিময়ের চেষ্টা করলেন, উনি এটা সুযোগ দিলেন না। পরবর্তীতে যখন দেখা হলো তখন জিজ্ঞেস করলে বললো যে আমি তখন নাফাক অবস্থায় ছিলাম, তো নাফাক অবস্থায় আমি এটা অপছন্দ করলাম এভাবে সালাম কালাম মুসাফা করা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা কোনো সমস্যা নাই। তাই যদি নাফাক অবস্থায় তা আপনি থাকেন, গোসল ফরজ থাকে আপনার, তাহলে আপনি সালাম কালাম জিকির এগুলো করতে পারবেন, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, নামাজ করতে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না, এগুলো নিষিদ্ধ। বাকি অন্যান্য কাজ আপনি করতে পারবেন, জিকির আজকার এগুলোর জন্য যে ফাঁক হওয়া শর্ত নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।